Thank you. May I see? At his own. Bye. Amar Abba jan abar amake dakbe. Bye. Okay, bye. Hey, shuno. Down now. Down now. তার মানে তোমাকে টাকা পয়সা গিফট ভাউচার হাবি জাবি এগুলো দিলে তুমি খুশি? ও মা, এইই তো মূল, সেইটাই যদি দিতে হয় তাহলে আমি তোমার মতো এই যে এরকম এরকম টিয়া টোপনারে দেব কেন? তোমাকে ধরলেও তো ব্যথা পাবো, আমিও যা তুমিও তাই। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। আব্বা জান, আব্বা জান, বাক আব্বা জান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস মাই সান। আব্বা জান, যদি আপনি আমাকে একটু অনুমতি দেন তাহলে একটা কথা খুব বলবো। সেটা হলো, সবাই তো বিয়ে শাদি করতেছে, আসলে আমার ফ্রেন্ড সার্কেলরা এক একজন এখন 7 বছর 8 বছর বাচ্চার বাপ, কয়েকদিন পর ওরা ওদের ছেলে মেয়েকে বিয়ে দেবে, আমি এখনো বিয়ে করতে পারলাম না। ওরা আমাকে মানে একটু ক্রিটিসাইজ করে, উপহাস করে, সো স্যাড। নো মাই সান, ইউ আর এ আন্ডার এজ। আমাদের ফ্যামিলিতে 27 আগে কেউ বিয়ে করতে পারে না, অনুমতি নেই, এটা বংশ পরম্পরায় হয়ে আসছে, সো নো ম্যারিজ। বাজান, শীতের রাত মানে ল্যাপ, তোষক, কাঁথা, কম্বল, বালিশ সব কিছু কেন জানি হিম হয়ে থাকে, ঠান্ডা বরফ। তাই বলছিলাম, আপনারও তো শরীর ম্যাসেজ করার জন্য একটা লোক লাগে আপা যান। তার মানে তুমি বলতে চাইছো তুমি বিয়ে করলে আমার ছেলে বউ আমাকে শরীর ম্যাসেজ করে দেবে? জি আপা যান। No, 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 my son. Odd looking. এটা আমাদের ফ্যামিলিতে নেই। তোমার ওয়াইফ, সে শুধু তোমারই খেদমত করবে। আমি শ্বশুর হিসাবে যতখানি পাওয়া প্রয়োজন সেটা পেলেই যথেষ্ট, বাট তোমার বিয়েটা এই মুহূর্তে আমি দিতে পারছি না, আই এম সরি। ওয়ালাইকুম আসসালাম। কুত্তার বাচ্চা, বুইরা খাদাস। আসসালামু আলাইকুম। বলছিলাম কি, আমার বয়স তো এখন 24, তোমাকে 3 বছর বিয়েটা গোপন রাখতে হবে। মানে? মানে হইতেছে 3 বছর যদি তুমি গোপন রাখতে পারো তাহলে আমার আর কোনো সমস্যা নেই। মানে আমাদের বংশতে 27 বছরের আগে বিয়ে করে না। আমি তো পুরো মানকেসি ভাই ফাইসে গেছি। আর তুমি যদি ওইটা করো তাহলে 3টা বছর তো তোমাকে আমি যেখানে রাখবো ওখানে থাকবা, তোমার সাথে আমার এই প্রেম অটুট থাকবে, ভয় পেও না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সত্যি? হ্যাঁ। আমাকে ছেড়ে যাব না? হ্যাঁ না, কেন যাব, আমাকে তো অন্য মেয়েরাও পছন্দ করে, আমি তো তাদের চাই না, কারণ তাদের গায়ে মাংস কম। আমাকে বুঝি করে না অন্য পুরুষরা? হয়তো হয়তো। আচ্ছা সমস্যা নেই, 3 বছর গোপন রাখতে হবে, এই তো মানে আমরা বিয়ে করব, 3 বছর আমি কাউকে জানাইতে পারবো না, আমার ফ্যামিলিতেও না।
ফ্যামিলি জানে, তোমার ফ্যামিলি জানে, আমার বাপ জানে না জানে। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে তুমি আমাকে ভুলে যেও না কিন্তু। আরে না, কি করে ভুলবো, পাগল হয়ে গেছো না? দেখো একটা মেয়ের জীবনে বিয়ে কিন্তু একবারই হয়, ঠিক আছে? আর বিয়ের মতো এত বড় একটা রিস্ক আমি নিচ্ছি, তোমার ফ্যামিলিতেও তোমার আব্বুকে জানাইতে পারবো না। তো বিয়ের পর তুমি যদি আমাকে ঠকো তাহলে কিন্তু আমার কোনো উপায় থাকবে না। আরে না, ঠকাবো না। সত্যি বলছো? সত্যি। আচ্ছা তুমি আমাকে ভালোবাসো? মনে কত প্রচুর এতগুলো ভালোবাসো। আমিও বাসি তোমার পিছনে একটা সুন্দরী মেয়ে। হ্যাঁ তাই নাকি? আমাকে ভালোবাসো না? অনেক ভালোবাসো, আমাকে ছেড়ে কখনো যাবা না, তাই না? তার প্রমাণ তো এখনই দিলা। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতা তাহলে কি করতো? পিছনে সুন্দরী মেয়ে কেন, যত রূপসী আসুক না কেন, পড়ে এসে দাঁড়ায় থাক, তুমি ঘুরতা না। তোমাকে বললাম আর তুমি লোভে পড়ে গেলা, দেখছো এবার? না মানে বিয়ে করি নাই তো, এই জন্যই এমন হচ্ছে। কি না মানে বিয়ের বয়স তো, মেয়ের কথা শুনলে তো একটু এক্সাইটিং আসবেই। ঠিক আছে তাহলে থাকো তুমি তোমার এক্সাইটিং নিয়ে, আমি চললাম। আমার তাহলে এই ডায়মন্ডের আংটি এটা ফেরতই নিয়ে যেতে হবে, কত সুন্দর করে নিয়ে এসেছিলাম। আমি কি আমার জানের উপর একটু রাগ করতে পারি না? তাই না? তো আমি একটু রাগ করে চলে যাচ্ছিলাম, তুমি আমার রাগ ভাঙাইলো না। আরে কিসের রাগ, আমার কোনো রাগ নাই, কারণ তুমি হলো আমাকে ভালোবাসো। ওয়াও কত সুন্দর ডায়মন্ডের রিং, থ্যাংক ইউ। আমি জানি তোমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, থ্যাংক ইউ। আমি আসি। আচ্ছা যাও, আমার আব্বা জানাবার আমাকে ডাকবে। বাই। ওকে বাই। এ শোনো, ডায়মন্ডের আংটি আমি তো কখনো ভাবতেও পারি নাই। ওয়াও এরকম বিয়ে তো একটা না, পাঁচটা দরকার, পাঁচটা হলো কোনো সমস্যা নাই। আমি যদি তোমাকে কোনো ধরনের প্রপোজালমূলক কোনো কথা বলি, সেই কথা কি আমার আব্বাজান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে? মুই আবার সিক্রেট কনভেনশন কোথাও সিদ্ধ করে বেড়াই না, মোর আবার সিক্রেট কনভেনশন ভিতরে রাখতে খুবই ভালো লাগে। আমি জানি তুমি এটা পারবা, যদি কাইন্ডলি মানে তোমার সাথে আমি আমার রিলেশনটা একটু বিল্ড আপ করার চেষ্টা চালাচ্ছি। তুমি যদি মোর আখান ধর, মুই কি হইমু? কিরবা মুই কি তোর দিক তাকাই থাকমু, তোর খোমাটার দিকে? মুই তো কিছু নেমু। ও আমি তোমার হাত ধরব? তোমার হাতে কত ফিলিংস, ওই ফিলিংস এর তালে আমি কইলে যাব কে? মোর কিছু দিবি না ভালো কিছু? তারপরে তোমাকে টাকা পয়সা গিফট ভাউচার হাবি জাবি এগুলি দিলে তুমি খুশি? ও মা এই তো মূল, এই সেইটাই যদি দিতে হয় তাহলে আমি তোমার মতো এই যে এরকম এরকম টিয়া টপনারে দেব কেন? তোমাকে ধরলেও তো ব্যথা পাবো, আমিও যা তুমিও তাই, একটা নাদুস নুদুস আমার মতো সেম হাইটের কাউকে খুঁজে নেব। বাতিল বাক্স, বাই। ও আমার খোদা, ভাড়ার বাবা না মাউগর ফো মাউগর। কি কইয়ে গেলি তুই? মানে সেনো তোরে পাইয়ে নাই প্যান্ডেলের বুন, নেক্সট টাইম তোর খোমাটা সিরে আমি গিললে খাই তুম। এই তুই কোনালি, এই তুই কোনালি, তাহলে কুত্তা বাচ্চা, ক্যামেরা বাচ্চা, লম্বর ফিরিয়ে ফাঁকবাস করে না, বাইরে করতে ফিল আমার লোকে, আমার লোকে বাট করি। এই এই কি ব্যাপার? আমার বাড়িতে এসে তুমি গালাগালি করছো? আপনার খোলা কই ডাকেন কেন? খোলা কি করছে, কি করছে, কি করছে, ফকবাস কথা কর, ফিলের কথা কর। আরে বাবা কে তুমি তাই তো আমি বুঝতে পারলাম না। শালা বাট পার, আপনিও বাট পার, আপনি বাট পার। যাদব মেয়ে আমি যাদব।
তুমি এত রাগারাগি না করে আমাকে খুলে বলো মা যে সে কি করছে, আমার ছেলে অপরাধ করছে, সেই জন্য তুমি আমাকেও গালাগাল দিছো, যাক তা দিছো দিছো, কিন্তু অপরাধটা কি এটা তোমার জানতে হবে। কি করছে আপনার ছেলে? আমাকে অনেক বড় ধোকা দিয়েছে, আমার কলিজাটার ভিতর ধোকা দিয়েছে, একদম ছিঁড়ে দিয়েছে। আমি ঠিক বুঝতে পারতেছি না যে তুমি কোন সাবজেক্টে আসলে ধোকাটা খাইলা, তুমি একটু বলো না। জানেন আপনার ছেলেকে অনেক বিশ্বাস করেছি আমি, ও আমার বিশ্বাসটা একদম ভেঙে চুরে চুরমার করে দিছে। ও আমাকে ভালোবেসে একটা আংটি গিফট করেছিল ডায়মন্ডের বলে, সেই আংটি এখন সিটি গোল্ডের। তাই দেখি দেখি, এই দেখেন রং উঠে গেছে। ও এইটা এই কেস, তুমি আমাকে খুব ভালোবাসো না? চুপ, আমি রাজাকা, আমি সিটা, আমি বাটপা, আমি ফিজা, আমার বাপও এরছে বড় কিছু। তাই তো, তাই না? আচ্ছা তুমি যদি আমাকে এত ভালোবাসতা তাহলে এই কাঁচের অ্যাংটিটা ফেরত নিয়ে এখানে আসতা না, আমার জন্য অপেক্ষা করতা 3 বছর। বাদ, আব্বাজান যা বলবে তাই, 27 বছরেই আমার বিয়ে, ঠিক আছে আব্বাজান? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিন বছর নিজের গোয়া নিজেই ফার্সি।